বুধবার অনুশীলনের পর দুপুরে একটা জম্পেশ আড্ডা হলো মিরপুরে সাকিব কনভেনশন হলে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে ক্রিকেটার সাংবাদিকেরা এক বিন্দুতে মিললেন, তবে উপলক্ষটা ক্রিকেট ছিল না, ছিল অন্য কিছু। সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদ জামান একটি বই লিখেছেন, বাংলা প্রকাশ থেকে প্রকাশিত এই বইটির নাম ব্রাজিল। মজাটা হচ্ছে, অক্রিকেটীয় এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান জমিয়ে তুললেন জাতীয় দলের ক্রিকেটাররাই। ব্রাজিল নিয়ে বই হলো, আর্জেন্টিনাকে নিয়ে কেন নয়? লেখককে এমন প্রশ্নই করলেন আর্জেন্টিনা অন্তপ্রাণ মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আকাশি নীলদের ভালোবাসেন দিয়েগো ম্যারাডোনার কারণে। তাই বলে ব্রাজিলের প্রতি কোনো বিদ্বেষ তার নেই, আর্জেন্টিনা সমর্থন করলেও ব্রাজিলের খেলাও তিনি দেখেন। রোনালদোর খেলা দেখেছি, রোনালদিনহোর খেলাও খুব ভালো লাগতো, ব্রাজিলের সবচেয়ে বেশি ভালো লাগে সাম্বা। বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হলেও অনুষ্ঠানটি রূপ নিল চিরায়ত ব্রাজিল আর্জেন্টিনা তর্কে। বাংলাদেশ দলে যদিও মাশরাফির পক্ষেই ভোট বেশি, বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থক। মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকের মতো অনেকেই পছন্দ করেন আর্জেন্টিনাকে। বাংলাদেশ ক্রিকেট দলে আর্জেন্টিনা বিরোধীও আছে যথেষ্টই, সেই দলটির নেতৃত্বে তামিম ইকবাল। এ প্রসঙ্গে তামিম বলেন, ফুটবল নিয়ে সবচেয়ে মজার তর্ক হয় মাশরাফি ভাইয়ের সঙ্গে। গত বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোল খাওয়ার পর খুব খারাপ লেগেছিল, তবে আর্জেন্টিনা সমর্থক কেউ বলতে এলে বলি, পরের বিশ্বকাপ থেকে যদি জিততে শুরু করেন আমাদের সমান হতে 12 বছর লাগবে, ওই লেভেলে আসেন তারপর কথা হবে। আর্জেন্টিনা ব্রাজিল বিতর্কের শেষ না হলেও একটি বিষয়ে বাংলাদেশের ক্রিকেটারেরা একমত, ফুটবল পাগল এই দুই দেশের সঙ্গে যদি বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হয় তাহলে তারা বলে কয়েই জিতবেন। লেখক সাইদ মজার এক তথ্য জানালেন, আর্জেন্টিনা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাকি তামিমের ভীষণ ভক্ত, তিনি আবার আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়ও। তার অনুরোধ, তামিম যদি কোনো দিন আর্জেন্টিনা বেড়াতে আসেন তাহলে যেন কয়েকটি ব্যাট সঙ্গে আনেন, ক্রিকেট সরঞ্জামাদি নাকি প্রায় পাওয়াই যায় না ফুটবল পাগল আর্জেন্টিনায়। আমার এবং বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকদের জন্য বলছি, আপনারা ইউটিউব চ্যানেল সাথে থাকুন এবং আপনারা এটাকে রেগুলার ফলো করুন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন, আপনার ভাবনা জানাতে কমেন্ট করুন। সব খবরের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।